গিয়ে যুবকের হাতে অপহরণের শিকার হলো এক 9 বছরের কিশোর। ঘটনায় গ্রেপ্তার হয় অভিযুক্ত যুবক। হরিবাড়ি বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খোপালাশের ঘটনায় শোরগোল পড়ে গেছে গোটা এলাকায়। জানা গেছে, সোমবার বিকেলে বাড়ির পাশেই খেলতে যায় অর্পিত গণেশ নামে 9 বছরের এক কিশোর। তবে সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়িতে না আসায় খোঁজ নিতে শুরু করে তার পরিবারের সদস্যরা। পরে অর্পিতের কান্নার আওয়াজ শুনে তার জ্যাঠামশাই পাটের জমি থেকে তার হাত বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে। পরিবারের অভিযোগ, রাজেশ সিংহের নামে এই যুবক অর্পিতকে অপহরণ করে পাটের জমিতে বেঁধে রেখেছিল। এরপর মঙ্গলবার খড়িবাড়ি থানায় লিখিত অভিযোগ করে অর্পিতের বাবা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রাজেশ সিংহকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটা আমার ছেলে প্রতিদিনের মতো আর কি, ওই দিনও খেলতে গেছিল। হ্যাঁ, খেলার পরে, খেলার শেষে বাড়ি ফেরার পথে আর কি, রাস্তায় হাত ধরে, হ্যাঁ, পার ক্ষেত্রে নিয়ে হাত দুটো পিছনের দিকে বেঁধে বেঁধে রেখেছিল। তো তারপরে ভয় দেখাইছে ওকে, সেটাকে বলে তোমাকে বেঁধে রাখা হলো, চিৎকার করবো না, চিৎকার করলে তোমার ভয় আছে, বিপদ আছে। তো বাচ্চারা ভয়ে কিছু বলে নাই, কিছু আসছিল কি যখন সন্ধ্যা ঘনিয়ে আসতেছে আর কি, তখন সেরা আমার চিৎকার করে ভগবক্রমে আমার দাদা ওই পাট সামনে পাটা পাট খেতে কাজ করেছিল। বাচ্চার আওয়াজ শুনতে পায়, কান্না আওয়াজ, কান্না আওয়াজ শুনে গেল, দেখলো যে আমার ভাই বউ। তখন পাট কাটার যে দাঁড়া ছিল ওই দাঁড়া দিয়ে বাদামগুলো কেটে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পরে শুনলাম যে আমাদের গ্রামের এই রাজেশ সিংহ নামে একটা ছেলে আছে, তো উনি ওকে বেঁধে রাখছে। তারপরে আমি জানতে পারলাম যে সে সুস্থ মনেই বাঁধছে, কিন্তু সুস্থ মনে বাঁধলে তার একটা ঔষধ একটা ব্যবহার ছিল। তার পরদিন সকালে থানায় মৌখিক অভিযোগ করি, তারপর লিখিত ডায়েরি দিই। মৌখিক অভিযোগ এবং ডায়েরির ভিত্তিতে ফিল্ডে এসে ইনকোয়ারি করে দেখে তদন্ত সাপেক্ষে রাজেশ গণেশকে খুলি থানায় নিয়ে যায়। আমার নাম অশ্বিনী গণেশ। কোন জায়গায় ঘটনা হয়েছিল? ঘটনাটা তো আমাদের গ্রাম খোল আছি। আপনি শুনেছি? আমার, আমি ছেলের বাবা।